লক্ষ্মীপুর জেলা থেকে আগত হাজি সাহেব বনের সম্মানে গণসংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে জেদ্দাস্ত লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি। মঙ্গলবার রাতে জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত গণসংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল বাশার ইসলাম। জেদ্দাস্ত লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রওশন জামিল শিপু ও জেদ্দাস্ত লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক আল মামুন শিপনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পৌরশহর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্ত লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবিএম নাসিরুদ্দিন বিল্লাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেদ্দাস্ত লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মতিউর রহমান বাবলু। এ সময় আরও উপস্থিত ছিলেন মোস্তফা কামরুল, বাহারুদ্দিন বকুল, ইসমাইল আজাদ স্বপন, মনির হোসেন, আনোয়ার হোসেন রাজু, জামাল উদ্দিন স্বপন, রাকিব হোসেন, জাকির হোসেন সহ জেদ্দাস্ত লক্ষ্মীপুর প্রবাসী কল্যাণ সমিতির সদস্যবৃন্দরা। জেদ্দা থেকে আল মামুন শিপনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ।